তো যখনই মানে রেস্টুরেন্টের কথা মাথায় আসে তখন ফার্স্ট মাথায় আসে বিল তো এখানে এসে বলবে যে জাস্ট আমি আমাদের এই চ্যানেল জাস্ট জাস্ট্র্যান্ড ব্লগ এটার ভিডিও দিকে এসেছি তো এখানে ওভারঅল তোমার বিলের ওপরে কিন্তু ডিসকাউন্টও করে দেবে ভাই আথিক ভাই ডিসকাউন্ট পাবে তো কাছে পয়সা টয়সা নাই তো রেস্টুরেন্টে বসেছি নুন কাছে কা নুন কা হচ্ছে ভাই ওয়েটার আর এখানে কি কি পাওয়া যায় একবার ভাই যদি বলে দাও তুমি মানে ইন্ডিয়ান ফুড কি কী পাওয়া যায় ইন্ডিয়ান হচ্ছে আমি যাচ্ছিলাম এই ফাড়াজি ফাড়া দিয়ে আর দেখতে পেলাম এখানে একটা দারুণ রেস্টুরেন্ট আছে মানে এর খোঁজ আমরা জানি না বেলটাঙর ম্যাক্সিমাম লোক জানে না এই যে দেখতে পাচ্ছ ইসরাত রেস্টুরেন্ট তো এখানে আজকে গিয়ে দেখবো কি কি পাওয়া যায় না যায় আর তোমরা যদি এই রেস্টুরেন্টে এসে থাকো তাহলে কমেন্ট করে জানাও এখানকার খাওয়া দাওয়া কেমন কারণ আমি এটা খাওয়া দাওয়ার রিভিউ করছি না আমি এখানে অ্যাকচুয়ালি রিভিউ করছি এখানে কী কী আছে না আছে তো চলো দেখা যাক ভেতরে গিয়ে আর ঢুকে ঢুকে দেখতে পাচ্ছি একটা বড় এখানে ইসরাত লেখা আর কাজটাও ভাই দারুণ সেলফি রেলফি এখানে সে তুলা তুলতে পারবে তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভেতরকার ইন্টেরিয়ার ডিজাইনটা দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে এগুলো স্টিকার টাইপের আর চেয়ারগুলো কিন্তু একদম অসাধারণ চেয়ারগুলো দেখতে একদম খুবই সফট একদম প্রিমিয়াম প্রিমিয়াম ফিল আসবে ভাই যখন সিটে বসবে মনে হবে ভাই কোথায় ফাইভ স্টারে চলে আসলাম নাকি আর এখানে একটা দাদা ভাই বসে আছে ভাই তোমার নাম কি আতিক এখানকার তুমি ম্যানেজার নাকি আর অ্যাকচুয়ালি এখানে কি কি পাওয়া যায় না যায় সেটা আতিক ভাইয়ের সাথে আমরা জেনে নেবো এখানে সবকিছুই পাওয়া যায় আচ্ছা কি বেলডাঙ্গা সব থেকে কম রেটে এখানে পাওয়া যায় এখানে চল্লিশ টাকা থেকে স্টার্টিং করেছি আমরা আচ্ছা আর আরেকটা কি ভাই বলছিল তুমি অনেকে বড় রেস্টুরেন্ট থেকে আসতে অনেকে ভয় করে কিন্তু ভয়ের কিছু নেই আর এখানে বেলডাঙ্গা সব থেকে কম রেটে সব কিছুই সেল করা হয় অ্যাকচুয়ালি যারা একটু নিরবিলি পছন্দ করো ফ্যামিলি নিয়ে আসার জন্য তো এখানে আমার মানে সাজেশন একটা বেস্ট লোকেশন বলতে পারো এই ফারাজিপাড়ার এই ইসরাত রেস্টুরেন্টেই ওইটারের সাথে একবার জেনে স্পেশাল এখানে কী কী খাবার পাওয়া যায় না যায় এবার মেনুটা যদি বলে দাও তাহলে আমাদের ভিউয়ার্সদের সুবিধা হয় তো একবার মেনুগুলো যদি বলে দাও তুমি আমাদের এখানে স্পেশাল হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি আচ্ছা হায়দ্রাবাদি বিরিয়ানি তারপরে বাটার নান পাওয়া যায় তন্দুরি রুটি পাওয়া যায় আচ্ছা তন্দুরি চিকেন মোমো পাওয়া যায় এখানে চিকেন রোল আছে এগ রোল আছে মানে এ টু জেড সবই ম্যাক্সিমাম তোমাদের এখানে পাওয়া যায় তাই তো আর এমনি কফি টফি পাওয়া যায় কি হ্যাঁ কফি পাওয়া যায় আচ্ছা কফি বয় হট কফি মিল্ক কফি আচ্ছা 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 লেমন টি আছে সব ধরনের আইটেমই তোমাদের কাছে আছে এখানে মকটেলও পাবে আচ্ছা বিরিয়ানি মোড়ে বাটার নান তন্দুরি রুটি আছে ওকে কুলচা কুলচা আছে আছে কুলচার মধ্যে সব আইটেমে কুলচার যা আইটেমগুলো আছে সবই পেয়ে যাবেন এখানকার মেনু মেনু কার্ড কার্ডটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই দেখতে ওভারঅল পাচ্ছলি রাই ফার্স্ট আর এখানে প্রচুর প্রচুর মেনু পেয়ে যাবে তোমরা তো এই দিক দিয়ে ঠিক রাস্তা আর আতিক ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে আতিক ভাই আগে আগে পালিয়ে যাচ্ছ না তুমি তো এই হচ্ছে আতিক ভাই আতিক ভাই ব্যাঙ্কুইটটা আর উপরকার যে ক্যাফে আছে সে দুটো তোমাদেরকে দেখাবে তো চলো দেখে আসি তো আতিক ভাই এবার ব্যাংকুইটটা তুমি একবার দেখিয়ে দাও

আর দেখতে পাচ্ছ অনেক জায়গা স্পেস মানে মনে করো যদি বিয়েবাড়ির জন্য ভাড়া নেবো সেটা তোমরা নিতে পারো আর অ্যাকচুয়ালি আমার এখানকার সব থেকে মানে ডেকোরেশনগুলি কিন্তু দারুণ লাগছে মানে বলতে পারো ওয়েল একদম সিলিং বলতে পারো আর এইদিকে দেখতে পাচ্ছ দারুণ ডেকোরেশন ভাইদের তো এইসব ডেকোরেশন কোথায় দিয়ে করেছো ভাই কলকাতা থেকে এখানে দেখতে পাচ্ছ দারুণ সিলিং আর কালার কম্বিনেশনটাও দারুণ আর এই যে জানলার এইগুলো পর্দাগুলি কিন্তু একদম দারুণ বলতে পারো সচরাচর এদিকে দেখা যায় না আর এগুলি ভাই যেটা বললো কোথা থেকে সেগুলা সব কলকাতা থেকে আনা আচ্ছা একদম লেটেস্ট বলতে পারো এই যে ডেকোরেশনটি সো আমরা তো ব্যাঙ্ক দেখলাম ওভারঅল আর কি আছে এখানে কিছু আচ্ছা ক্যাফেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে তাহলে এই যে দেখতে পাচ্ছ এখানকার ডেকোরেশনটা কিন্তু একদম ওয়াও ভাই জাস্ট একদম মানে এসে পিক তোলার জন্য তোমার ব্যস্ত হয়ে যাবে আর এখানে অ্যাকচুয়ালি এটা এটা কিছুর জন্য করেছে যারা একটু ফ্রি স্পেস পাই মানে যারা একটু নিরিবিলি পছন্দ করে তাদের জন্য এটা অ্যাকচুয়ালি বানানো মানে সিঙ্গেল সিঙ্গেল দেখতে চেয়ার টেবিল ফিট করা আছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে একদম টপ ফ্লোরে থার্ড ফ্লোরে আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি আমতলা রোড এটা হচ্ছে আমতলা মানে এইদিকে বেলডাঙ্গা আর এইদিকে আমতলা আর এটা হচ্ছে ফালাজি যে ক্যাফে দেখতে পাচ্ছি এখানে এখানে যদি কোনো কাস্টমার আসে দিয়ে যদি আগাছে এখানে কোনো খায় তার জন্য কি এক্সট্রা কোনো চার্জ লাগে না 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 একদম না সব সবার জন্য সবাই এসে খেতে পারবে বসতে পারবে এনজয় করতে পারবে কোনো সমস্যা আচ্ছা এর জন্য কোনো এক্সট্রা চার্জ মানে একদম আচ্ছা আর অ্যাকচুয়ালি এবারে আমরা একদম টপ ফ্লোরে ছাড়ে যাচ্ছি সেখানে আমাদের আতিক ভাই বললো ওখানে রান্নারও নাকি ব্যবস্থা আছে এখানে কিন্তু রান্না করার জন্য বড় একটা স্পেস আছে অ্যাকচুয়ালি যখন বিয়েবাড়ি ভাড়া হয় রান্নার মানে জন্য একটা স্পেস লাগে তো এখানে একটা খুবই সুন্দর একটা বড় স্পেস ওপেন স্পেসুয়ালি তোমরা তো নিশ্চয়ই জানো আমি যেখানে যাই কিছু না কিছু ডিসকাউন্ট অফার তোমাদের জন্য বের করে নিয়ে আসি ডিসকাউন্ট বের করে এখানে যারা ভিডিও দেখে আসবে এই যে ভিডিও দেখে তোমরা আসবে তো এখানে এসে বলবে যে জাস্ট আমি আমাদের চ্যানেল ব্লগ এটার ভিডিও দিকে এসেছি তো এখানে ওভারঅল তোমার বিলের উপরে কিন্তু ডিসকাউন্ট করে দেবে ভাই আতিক ভাই ডিসকাউন্ট পাবে তো একদম দশ পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবো একদম বলে দিল ভাই ভিডিওতে তোমরা এসে যদি বিশ্বাসী নাগর ভিডিওটা দেখাবে বলে আতিক ভাই তুমি বলেছিলে তো ডিসকাউন্টও করে দেবে এবার আর এখানে অ্যাকচুয়ালি তোমাদের কি কিছু অফার চলে এখানে একদম অফার চলে প্রতি শুক্রবারে একটা না একটা অফার থাকে বেলডাঙ্গাতে ফার্স্ট কোন রেস্টুরেন্টে আচ্ছা কোন ক্যাফেতে কোন জায়গায় কোনো অফার দেয় না আমাদের প্রতি শুক্রবারে একটা না একটা অফার থাকে কাস্টমারদের জন্য প্রতি শুক্রবারে আসলে তোমরা এক্সট্রা একটা অফার পেয়ে যাবে তাই তো একদম তো জেনারেল ভাই এখানকার অফারের ব্যাপারে আর একটা ভাই দারুণ যদি জানতে পারলাম যেটা হচ্ছে কি এখানকার হোম ডেলিভারি কিন্তু পুরো ফ্রি মানে পুরো ফ্রি তো মানে এক্সট্রা কোনো চার্জ মার্জ লাগবে না তোমরা বাড়ি থেকে ফোন করে অর্ডার করবে মাল বাড়িতে পৌঁছে যাবে আর কোনো ডেলিভারি চার্জও লাগবে না এটা কিন্তু একটা দারুণ আমার লাগলো কারণ সাধারণত রেস্টুরেন্টে ফ্রি হোম ডেলিভারি এই ব্যবস্থাটা কিন্তু কোনো জায়গায় আমি ভাই দেখিনি এখানে ফার্স্ট টাইম দেখলাম তুমি তো ভাই সুয়াগি তারপরে জোমেটো এদের চাকরি তো খেয়ে মনে হচ্ছে ভাই হোম ডেলিভারি যদি ফ্রি করে দেবে এরকম ভাবে তারা কি খাবে অ্যাকচুয়ালি যারা মিরোর ফটো তুলতে পছন্দ করো সানাজ এসে থেকে ওইখানে দাঁড়িয়ে আছে দেখি সারাদিন আর দুটো ছবি তুললে চল চল তো এখানে সানাজ সারাদিন থেকে এই ইসরাতের এই যে একটা ওয়েল বড় কাঁচ আছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে খুব স্টাইল মেরে অ্যাকচুয়ালি আতিক ভাই আমাকে একটা ড্রিঙ্ক অফার করলো তো এখানকার টেস্টটা তোমাদেরকে একবার জানাবো টেস্টটা কেমন কোল্ড কফি আচ্ছা কোল্ড কফি তো দেখা যাক ঠান্ডা কফি ভাই ঠান্ডার সময় একদম ভাই অসাধারণ ভাই ডেকোরেশন বলতে একদম ওয়েল ডেকোরেশন বলতে হবে ডেকোরেশনের দিক দিয়ে আমি একদম দশে দশ দেব ভাই ডেকোরেশন আমার খুবই ভালো লাগলো আর এখানে কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে সেটাও তোমাদেরকে আমাদের আতিক ভাই বলে দেবে তো আতিক ভাই একবার আমাদের এই দর্শক বলে দাও মানে কটা থেকে কটা পর্যন্ত অ্যাকচুয়ালি তোমাদের এই রেস্টুরেন্টটি খোলা থাকে সকাল দশটা থেকে রাত এগারোটা অব্দি সকাল দশটা থেকে রাত এগারোটা অব্দি একদম এ টু জেড সবই খাবার পাওয়া যাবে তাই তো আচ্ছা আর তোমাদের যদি বুকিং করতে চাই তাহলে কখন বুকিং করবে যখন যখন এনি টাইম বুকিং করতে আচ্ছা তোমাদের ফোন নম্বর এখানে আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে প্লাস স্ক্রিনেও দিয়ে দেওয়ার চেষ্টা করবো সেখান থেকে তোমরা ফোন করে নিয়ে ডাইরেক্ট চলে আসতে পারো আমাদের এই সর ভাই দেখতে পাচ্ছ দারুণ ভাই ওয়েল ডেকোরেশন আর থ্যাংক ইউ সো মাচ ভাই আমাদের আপিক ভাইকে এইরকমভাবে সাপোর্ট করার জন্য তো ওভারঅল ছিল এই ইসরাতের একটা ওভারঅল রিভিউ তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা আমাদের এই পেজে আর চ্যানেলে নতুন অবশ্যই ফলো করে দিও পেজ থেকে যদি দেখে থাকো আর চ্যানেল থেকে যদি দেখে থাকো এইরকম লেটেস্ট ইনফরমেশনের জন্য সাবস্ক্রাইব ভাই অবশ্যই তো বানবেই তো টাটা বাই বাই